হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এই সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে একটা ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর আজকে আমি আসলে কোনো ব্লগ শেয়ার করিনি, তো সবাই আসলে অপেক্ষা করেন ব্লগ এর জন্য, কারণ একদিন ব্লগ না দেখলে যে কি পরিমাণ আপনারা খোঁজ খবর নেন যে আপু কেন ব্লগ দেননি, কোন অসুস্থ কিনা, বা ইনবক্সে যোগাযোগ করেন, বা পরবর্তী ভিডিও দিলে সেখানে কমেন্ট করেন। তো এই জন্যই আসলে আজকে কোনো ব্লগ যেহেতু দেইনি, তো ভাবলাম একটু সরাসরি এসে আপনাদের সাথে কথা বলি। আর সবচেয়ে বড় কথা, অনেকে আমাকে এত এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো সবার রিপ্লাই আমি আসলে দিতে পারি না। সেটা আমি প্রতি ব্লগেই বলি যে আসলে আফিফকে নিয়ে ভিডিও করা, আপলোড করা, তারপর এগুলো এডিট করে, মানে আমি সময় ম্যানেজ করতে পারি না আসলে। তো দেখা যায় সবার কমেন্টের রিপ্লাই আমার দেওয়া হয় না। তো এই জন্য তো দুঃখিত আমি সবসময় বলি, আজকেও বলতেছি। আর আজকে ভাবলাম যে এই জন্য আপনাদের কমেন্ট কিছু পড়ি আর সরাসরি আপনাদের সাথে কিছু কথা বলি। তো এই জন্য আজকের ভিডিওতে মূলত মানে সরাসরি আসলাম আর কি। তো আজকে আমি আমার সুইট সুইট কিছু ভিউয়ার্সদের সুন্দর সুন্দর কিছু কমেন্ট আমি পড়ব। তো চলুন শুরু করি। আর আজকের ভিডিওটাতে কিন্তু শুধুমাত্র আমি কথাই বলবো আপনাদের সাথে, কারণ বিভিন্ন কমেন্ট গুলো পড়বো আর হয়তো সেটা রিপ্লাই দিব। তো যাদের ভালো না লাগবে বলবো যে ভিডিওটা আপনারা দেখবেন না, কারণ এখানে আমি আলাদা অন্য কিছুই দেখাবো না, আমি সামনে বসে থেকে আপনাদের সাথে কিছুক্ষণ বক বক করব। তো ওকে শুরু করি। তো প্রথমেই একটা কমেন্ট পড়ছি, আপু তোমাকে অ্যান্ড ভাইয়াকে অনেক নাইস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এই কমেন্টটা করেছেন ইয়ামিন মোল্লা ভাইয়া। আমি আইডির নামগুলো বলার ট্রাই করব, তো জানি না সবারটা বলতে পারবো কিনা। আমি অল্প কিছু কমেন্ট হয়তো আপনাদের মানে পড়ে শোনাতে পারবো আর রিপ্লাই দিতে পারবো, না হলে তো আসলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। কারণ দেখা যায় একটা ভিডিওতেই মিনিমাম যদি আপনি 100টা কমেন্ট কাউন্ট করেন, তো কতগুলো কমেন্ট আসে, তো সবগুলো কমেন্ট আসলে ভিডিওতেও বলে মানে কি বলে শেয়ার করা সম্ভব না। তো তাও যতটুকু পারি ইনশাল্লাহ আমি ট্রাই করছি। তো আরেকটা আপু কমেন্ট করেছেন, আপু লিখেছেন যে আপু তুমি এত ভালো কেন, আর তোমার আর তোমাকে আমার খুবই ভালো লাগে, এন্ড তোমার ব্লগ দেখলে খালি দেখতেই ইচ্ছে করে। তো এই কমেন্টটা করেছেন পিঙ্কি আপু। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো আশা করি পাশে থাকবেন আর রেগুলার আমার ব্লগ দেখবেন। তারপরে অপু সরকার লিখেছেন, ভেরি ভেরি নাইস দিদি, থ্যাংক ইউ সো মাচ দাদা। তো আরেকটা আপু কমেন্ট পড়ছি, সম্পারে যা আপু লিখেছেন, আপু আমি ইউএস থাকি, আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, আফিফ বাবা এর মতো আমার একটা মেয়ে আছে, সেম এজ হবে, আমার মেয়ে নাম আয়েশা আমিন সাফা, ওর জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। অবশ্যই আপু আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইল, আর আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল, সবসময় ভালো থাকেন এবং ও মানুষের মতো একজন মানুষ হোক, এই দোয়া করি। তারপরে একটা কমেন্ট পড়ছি, আপু তুমি কি এই জুতোগুলো বিক্রি করো? হ্যাঁ, ওটা আসলে আমার একটা শু ছিল ওই কোনো ব্লগে, সেখানে সে কমেন্ট করেছে। তো আমি বলছি যে হ্যাঁ আসলে বিক্রি করি, আর হচ্ছে আমার সেই পেজ লিংক, যে পেজ এর মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন, এটা সবার উদ্দেশ্যে বলছি, সেই পেজ এর নাম হচ্ছে তাহাবাই তামান্না হ্যান্ডিক্রাফট। আর আমার সাথে কানেক্ট থাকতে চাইলে তামান্না নাসির নামে ফেসবুকে আমার আরেকটা পেজ আছে, সেখানে কানেক্ট থাকতে পারবেন। তো দুটো পেজের লিংকই আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর পিন পোস্ট মানে ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে জলি আপু লিখেছেন যে তুমি এত কিউট আর গুণবতী কেন, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। তো আপু থ্যাংক ইউ সো মাচ, আর আসলে কেন সেটা আমি তো নিজেও জানি না, আর আমি আসলে তেমন কিছু পারি বলে আমার মনে হয় না, টুকটাক সবকিছু করার ট্রাই করি যে জিনিসগুলো আমার মানে করতে ভালো লাগে আর কি। তো এবার যাচ্ছি নেক্সট কমেন্টে। আর আমি কিন্তু মানে ল্যাপটপ নিয়ে বসেছি, সেখান থেকে কমেন্ট দেখছি আর পড়ছি, র্যান্ডমলি আমি কয়েকটা ব্লগ খালি ওপেন করে নিয়েছি, তো সেখান থেকে যে কমেন্ট গুলো আমার চোখে পড়ছে সেগুলোই আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করছি।
কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, অন্য কোনো দিন ইনশাল্লাহ প্রিপারেশন নিয়ে আসবো, তারপরে ভালোভাবে হয়তো বলতে পারবো। আর ক্যামেরার সামনে যেহেতু আমি বেশি আসি না, তো আসলে একটু নার্ভাসও লাগে। যাই হোক, তো সাবিয়া সুলতান আপু লিখেছেন, আপু আমার বাসা পটুয়াখালীতে, তোমার ভিডিও আমি রেগুলার দেখি, ভালোই লাগে, তোমার জুতা বানানো খুব ভালো লাগে, তুমি কি পটুয়াখালীতে পাঠাতে পারবে তাহলে কমেন্টে জানিয়ে দিও। হ্যাঁ আপু, আমি পটুয়াখালীতেও পাঠাতে পারবো, সারা বাংলাদেশে যেখানে যেখানে কুরিয়ার সার্ভিস আছে সব জায়গায় পাঠাতে পারবো। তবে আমি এখন খুব লিমিটেড অর্ডার নিচ্ছি, কারণ আফিফ যেহেতু খুব ছোট, ওকে আমার খুব সময় দেওয়া লাগে, আর আমি হাতের কাজ যেহেতু ভালোবাসার কাজ, এটা আমার প্রফেশন না, তাই আসলে আমি খুব যত্ন নিয়ে খুব সময় নিয়ে কাজটা করি। সো আসলে অর্ডার করলে হয়তো নিতে পারবো কিনা জানি না, তবে ট্রাই করব সবার কাজই করে দেওয়ার জন্য। তো আপুকেও বলছি আপনি আমার পেজে যোগাযোগ করবেন, আমি এর আগে কিন্তু বলে দিয়েছি আমার পেজের নাম এবং লিংক যে দেওয়া থাকবে সেটার কথা। তারপর আরেকটা কমেন্ট করছি, আপু তোমার শ্বশুর বাড়ি সিটিজি, খুব ভালো, তুমি তাহলে আমাদের সিটিজির বউ, আমার বাড়িও সিটিজি তবে ঢাকায় থাকি। এটা নুসরাত আপু কমেন্ট করেছেন। জি আপু, আমি চট্টগ্রামের বউ। অনেকেরই কমেন্ট থাকে যে আপু আপনার বাবার বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি কোথায়, তো জেনে গেলেন, আমি সরাসরি বললাম আমার আমি হচ্ছে চট্টগ্রামের বউ, তার মানে আমার শ্বশুর বাড়ি চট্টগ্রামে। ঠিক, থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য। তারপরে আরেকটা কমেন্ট পড়ছি, আখি রহমান আপু কমেন্ট করেছেন যে আপু নাইস হয়েছে আপু, তোমার সাজটা আরো, তোমার সাজের আরো ভিডিও বানাও আপু, তুমি কি ফেসিয়াল করো? আসলে মানে কি বলে, কোনো ফুল স্টপ নাই, তাই কমেন্টটা পড়তে আমার একটু ঝামেলা হলো। তো যাই হোক, আপু বলেছে যে আমার শ্বাসটা ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, আর হচ্ছে মেকআপের আরো ভিডিও করতে বলেছেন, ইনশাআল্লাহ আমি ট্রাই করব আমি যতটুকু পারি, আর এখন অবশ্য ততটা পারবো না, আফিফ একটু বড় হলে ইনশাআল্লাহ আরো ট্রাই করব দেওয়ার জন্য। আর ফেসিয়াল করো কিনা বলেছে, তো আপু আমি গত 1.5 বছর যাবত কোনো ফেসিয়াল করছি না, এর আগে করেছি তাও খুব কম, তবে আমি বাসায় ট্রাই করি মাসে একবার অন্তত ফেসিয়াল করার জন্য, সেটা আমি পরবর্তীতে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তারপরে হচ্ছে লিখেছে আপি, আমি ফার্স্ট তোমার ফার্স্ট টাইম তোমার ব্লগ দেখলাম, আর ফার্স্ট টাইম দেখেই ক্রাশ খেয়েছি, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। শান্তামণি আপু এই কমেন্টটা করেছেন, আপু অনেক অনেক ধন্যবাদ, আশা করি পাশেই থাকবেন। আরেকটা আপু লিখেছেন যে মাশাল্লাহ আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, আর আপনার হাসিটা অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। তারপর আরেকটা আপু লিখেছেন, ও ও তারপর আরেকটা আপু লিখেছেন নাসরিন হোসেন আপু, এই আপুটা আমার রেগুলার কমেন্ট করেন, তো আপুটা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আর রেগুলার আমার ব্লগ দেখেন, ভালো লাগে। তো আপুটার একটা কমেন্ট আমি পড়ছি, আপি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আর হচ্ছে আপি মাশাআল্লাহ তুমি এত গুণবতী, তোমার গুণের শেষ নাই, আমি যদি তোমার মতো হতে পারতাম, এক কথায় অলরাউন্ডার, তোমাকে যত দেখি ততই অবাক হই, থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর প্রশংসা করার জন্য। আসলে আমি তেমন কোনো গুণবতী কিনা আমি জানি না, হয়তো আপনার মনে হয় তাই বলেছেন, আর আপনার মন সুন্দর তাই আসলে মানুষকে এত সুন্দরভাবে বলতে পারেন। যাই হোক আপু, আপনার জন্য অনেক শুভকামনা রইল, আর রেগুলার আমার ব্লগ যেহেতু দেখেন, প্রতিটা ব্লগে কম বেশি আপনি কমেন্ট করেন, আমার অনেক ভালো লাগে, অনেক শুভকামনা রইল আপু আপনার জন্য। তারপর জুনায়েদ মোহাম্মদ ভাইয়ের একটা কমেন্ট পড়ছি, আপনার বেবিকে আমার খুব ভালো লাগে, ইচ্ছে করে কুলে নিতে, কারণ আমার বেবিও যখন ছোট ছিল আফিফের মতোই ছিল দেখতে, আমার বেবির বয়স এখন 2 বছর। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ব্লগ দেখার জন্য, আর আপনার বেবির জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল, আর আল্লাহ ভাগ্যে রাখলে বা সময় সুযোগ হলে হয়তো কোনোদিন আফিফকে আপনি কোলেও নিতে পারেন। তারপরে আনুষ্কা শর্মা আপুর একটা কমেন্ট পড়ছি, সে আপু রেগুলার আমার ব্লগে কমেন্ট করে, মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যা বলার বাহিরে।
আপুটা আসলে এতটা ভালোবাসা দেয়, মানে কমেন্ট পড়লে আসলে বোঝা যায় যে একটা মানুষ শুধুমাত্র ভিডিওর মাধ্যমে একটা মানুষকে দেখে যে এতটা ভালোবাসতে পারে বা এতটা কাছের মনে করতে পারে, সেটা শুধুমাত্র তার কমেন্ট গুলো পড়লেই বোঝা যায়। তো তার অনেক কমেন্ট আছে, আসলে আমি আজকে তো খুঁজে বের করিনি, র্যান্ডমলি কিছু কমেন্ট পড়ছি, তো তার মধ্যে থেকে একটা কমেন্ট তার পড়ছি, চোখে পড়লো, সেটা পড়ছি। শেলি, ও বন্ধু তুমি কষ্ট পেও না, মাসিমণি তাড়াতাড়ি চলে আসবে, আমারও কান্না এসে যাচ্ছে, আমি বিয়ে বাড়ি যাব বলে রেডি হয়েছিলাম, এখন কান্না এসে গেলে আমার তো শ্বাসটাস্ট হয়ে যাবে। তো আসলে এটা হচ্ছে আমার মা যেদিন বাড়িতে গিয়েছিল তো সেই দিনের ব্লগটা দেখে আপু ওই কমেন্টটা করেছে। তো যাই হোক, আমি ওদিকে আর যাচ্ছি না, আমার খারাপ লাগবে। তো পরে থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর তুমি তো রেগুলার আমার ব্লগে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি অন্য কমেন্ট গুলো যদি তোমার চোখে পড়ে সেটাও পড়ে দিব এখানে। তারপর ইয়ানুর জামিল লিখেছেন, আপি তোমার মতো মনটা অনেক ভালো, সারা জীবন এইরকম এইভাবে থাকো, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ জামিল ভাইয়া, দোয়া করবেন যাতে আমার মনটা এরকমই থাকে, আর সবার প্রতি যাতে এরকম ভাবে আমি ভালোবাসা দিতে পারি সেই দোয়া করবেন। তারপর অনেক বড় একটা কমেন্ট পড়ি, আমার সুইট একটা ভিউয়ার্স এর কমেন্ট। তো কমেন্টটা শুরু করছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি রায়হানা, ঢাকা ঢাকা ধানমন্ডি 28 রোডে থাকি, আইডিটা আমার বড় মেয়ের, আমি তোমার নতুন সাবস্ক্রাইবার, বাচ্চা আমার খুব প্রিয়, তোমার ব্লগে তোমার ছেলেকে দেখেই দেখা শুরু, খুবই এনজয় করি, আমি নতুন তাই কিছুটা পরিচয় দিলাম, আমি অনেক সিনিয়র তোমার, আমার 2 ছেলে 2 মেয়ে, আমি আরেকটা কারণে তোমার ফ্যান, কারণ তুমি খুব কাজের, অনেক গুণ তোমার যা আজকাল মেয়েদের মধ্যে দেখাই যায় না, আমি তোমার মতো সেলাই, রান্না, ঘর গোছানো আমার অনেক প্রিয়, আমার মেয়েরা কিন্তু কাজ করতে চায় না, অভিমান করেই বলছি, আমার এত কথা কিছু মনে করো না প্লিজ, তুমি খুবই লক্ষ্মী একটা মেয়ে, অনেক দোয়া আর দোয়া তোমার ফ্যামিলির জন্য। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর করে এত বড় একটা কমেন্ট আসলে আমাকে করার জন্য। আমি জানি না আসলে আপনাদের এত এত ভালোবাসার আসলে কতটুকু যোগ্য আমি, বাট তারপর আপনাদের এই কমেন্ট গুলো পড়লে সত্যি অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি প্রশংসা আসলে আমার করে ফেলেছেন। আমি জানি না আমি কতটুকু গুণী বা কি, বাট আমি ট্রাই করি, আমার কাজ যেগুলো এগুলো আপনারা আমার ব্লগে যেগুলো দেখেন এই কাজগুলো করতে সত্যি আমার ভালো লাগে আর আমি মন থেকেই করি। তো শত ব্যস্ততার মাঝেও আমার এই কাজগুলো করতে ইচ্ছে হয়, জানি না কেন, আর তাই হয়তো আপনাদের কাছ থেকেও আমি এরকম ভালোবাসাটা পাচ্ছি। আর আপনাদের এরকম কমেন্ট গুলো পড়লে আসলে মানে আনন্দে কেমন যেন একটা মানে ইমোশনাল ভাব চলে আসে আমার মধ্যে, যদিও আমি মোটেও সেরকম হতে চাচ্ছি না। অনেক ধন্যবাদ বুশরা জায়েদ আপু এই আইডি থেকে কমেন্টটা করেছেন, তো অনেক ধন্যবাদ, আর আশা করব পাশে থাকবেন, আর আমাদের জন্য যেহেতু দোয়া করছেন অবশ্যই আরো বেশি বেশি দোয়া করবেন, এবং আমাদের পক্ষ থেকেও আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য অনেক দোয়া রইল। তারপর আরেকটা কমেন্ট পড়ছি, নাসরিন হোসেন আপু কমেন্ট করেছেন, আফিফ কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, আফিফ কান্না করলে কষ্ট হয়, তোমার হাতের কাজগুলো অনেক সুন্দর। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। আফিফকে আপনারা এত ভালোবাসা দেন আসলে ব্লগের মাধ্যমে, মনে হয় যে না ভিডিও গুলো পোস্ট করে কষ্ট করে এটা আসলে সার্থক হয়েছে, এর জন্য আফিফ সবার এত এত ভালোবাসা পাচ্ছে, এত দোয়া পাচ্ছে সবার। হুমা ইসলাম লিখেছেন, ইউ আর সো কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ। ইভান মোল্লা লিখেছেন, আপু তোমার শাড়ি বানানোর ভিডিওটা দাও। আসলে শাড়ি বানানোর ভিডিওটা কিভাবে দেবো, শাড়ি বানিয়েছি যখন তখন, অনেক আগে বানানো, ও তখন আসলে আমি ভিডিও করে রাখিনি, তো যদি থাকতো তাহলে হয়তো আমি দিতাম, এখন তো আর দেওয়া সম্ভব না, যদি ভবিষ্যতে এরকম কোনো শাড়ি বানাই তাহলে আমি ভিডিওটা দিব।
তারপরে একটা আপু কমেন্ট করেছেন, আপু আপনার মেকআপ কালেকশন গুলো শেয়ার করেন প্লিজ। আমার মেকআপ কালেকশন তেমন বেশি নাই, তবুও ট্রাই করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক আরো কয়েকটা আপু কমেন্টটা করেছেন, তো তাদের নামটা এখন আমি মানে আমার কাছে এখন দেখছি না, আমি তাই বলতে পারলাম না। তারপরে জলি আপু লিখেছেন, তুমি এত কিউট আর গুণবতী কেন? ও আপুর কমেন্টটা পড়েছি, আবার সেই কমেন্টটা কি আরেক ব্লগে কিনা আমি জানি না, বাট সেই কমেন্টটাই আবার চোখের সামনে আসলো। যাই হোক, তারপরে হচ্ছে রুনা বেগমের একটা কমেন্ট পড়ছি, আপুর অনেক সুন্দর হয়েছে জুতা, তোমার অনেক ধৈর্য মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু। জি আপু, আমার ধৈর্য শক্তি আল্লাহ ভালো দিয়েছেন, আমি সেটা স্বীকার করি। আচ্ছা, সুফিয়ান ইসলাম লিখেছেন, ওয়াও আপু দারুণ লাগছে, তুমি তো পুরা বাংলা সিরিয়ালের নায়িকাদের সৌন্দর্যকে হার মানিয়ে দিল, তোমাকে জাস্ট অসাধারণ লাগছে। ভাই আমি জানি না আপনি এটা প্রশংসা করলেন নাকি পচাইলেন, তবে যাই করেছেন করেছেন, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আমার হাসি এসে পড়তেছে, আসলে শরীরটা তেমন ভালো লাগছে না, মাথা ব্যথা করতেছে, বাট আপনার কমেন্ট করে খুব মজা পেলাম। যাই হোক, তারপরে ফরহাদ ইশা আপু লিখেছেন, আপু তুমি অনেক সুইট, ও আপু তোমাকে অনেক সুইট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপু কুরুশ কাঁটার ফুল লাগানোটা দেখাবেন? ভাইয়া আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে হাতের কাজের, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন, সেখানে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন কুরুশ কাঁটার ফুল আমি কিভাবে লাগিয়েছি, বা কুরুশ কাঁটার আরো বিভিন্ন ধরনের হাতের কাজে বিভিন্ন রকম ভিডিও আমি আপলোড করেছি, তো সেখান থেকে চাইলে আপনারা দেখতে পারেন। আর যারা বেসিক একেবারে কাজ শিখতে চান তারাও কিন্তু ওখান থেকে দেখে শিখতে পারেন, মনে হয় কিছুটা হলো আপনাদের হেল্প হবে। আর যদি হেল্প হয় সেটাই কিন্তু আমার সত্য কথা, যে না আমার কাছ থেকে আপনারা অন্তত আমি আপনাদের কিছু দিতে পেরেছি। তারপর প্রাপ্তি আশা আপু লিখেছেন, আপু সত্যি তুমি রূপে গুণে ভরপুর, আমার আম্মুও আমাকে আপনাকে দেখলে সেটাই বলে, আর আমিও ওয়েট করে থাকি আপনার নিউ নিউ ব্লগ দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, আর আন্টিকেও আমার সালাম দিবেন, আর সবসময় ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। তারপরে লিপা আমিন খান আপু লিখেছেন, আপু তোমার হাসিটা অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ, একটু হেসে দিলাম আপুর জন্য। আচ্ছা, তারপরে ফেরদোস আনিকা আপু লিখেছেন, আপু আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এটা অবশ্য শুক্রবারে একটা ব্লগ ছিল মেবি, যেখানে আমি সেজেগুজে বের হয়েছিলাম, সেখানে কমেন্ট করছি, বললামই তো একদম র্যান্ডমলি যেগুলো চোখে পড়ছে ব্লগ গুলো সেগুলো পড়ার ট্রাই করছি। আপু আপনাদের দুজনকে, আফরিন আক্তার আপু লিখেছেন, আপু আপনাদের দুজন খুব মানিয়েছে, আপু আপনাকে অনেক কথাই বলতে ইচ্ছে করে কিন্তু কমেন্টে তো এত কিছু বলা যায় না। জি আপু, থ্যাংক ইউ সো মাচ, আমাদের সুন্দর লাগছে এটা বলার জন্য। আর হ্যাঁ আপু, আপনার যদি আমাকে আরো বেশি কিছু বলতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ তামানা নাসিরের সঙ্গে চলে যাবেন এবং সেখানে লিখে দিবেন আপনার মানে যত মনের কথা আছে সেগুলো, এবং আমি সেখানে পড়ে ইনশাল্লাহ আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কারণ কমেন্টে আমি সবসময় রিপ্লাই দিতে পারি না, এই জন্য সরি বলে নিচ্ছি। আফিফ একটু বড় হলে ইনশাল্লাহ আমি আরো বেশি সময় দিতে পারবো। তো দেখতে দেখতে আরেকটা কমেন্ট চলে আসলো, আনুষ্কা আপুর বলেছে, আপু রেগুলার আমার কমেন্ট করেন, তো আপুটা লিখেছে, আজ তোমাকে এত সুন্দর লাগলো কি বলবো, কালো টিপ পাঠালাম, কালো একটা সিম্বল দিয়ে পাঠিয়েছে আপু, যাক। তারপর লিখেছেন, যাতে আমার বন্ধুর সৌন্দর্যের আর গুণের কারো নজর না লাগে, আপুটা আমাকে সবসময় বন্ধু বলে ডাকে, আমিও বন্ধু বলে ডাকি না আপু না বলে। যাই হোক, তারপরে লিখেছেন, দাদা ভাইয়ের হাসি মুখটা যাতে চিরকাল এমনই থাকে, লটস অফ লাভ ফর আফিফ বাবা। আমি কেন কোনো বাচ্চাকে বাবা বলে ডাকিনি, আফিফকে বাবা ডাকলাম, থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আসলে কিছু জিনিস কিন্তু ভিতর থেকে ফিল হয়, তো হয়তো এমন কিছুই আপনার ফিল হয় যার কারণে আপনি আফিফকে মন থেকে বাবা ডাকছেন, যেটা হয়তো অন্য কারোর জন্য ফিল হয়নি। তো এই জন্য আমি আমার নিজেকে অনেক বেশি লাকি মনে করছি যে আমি আফিফের আম্মু, আর আফিফকে আপনার এতটা ভালো লাগে। সবসময় ওর জন্য বেশি বেশি আপু দোয়া করবেন।
আর যারাই আসলে ব্লগ দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, যে কোনো ভিডিওই দেখেন না কেন, তাদেরকে সবসময় বলি আমার বাবা এটার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য অনেক বেশি দোয়া করবেন, যাতে আমরা সবসময় এমন থাকতে পারি। তামান্না হাবিব তাহা, এই আপুটা রেগুলার আমার কমেন্ট করেন, সুন্দর সুন্দর। আর আপুর নাম আর আমার নামও সিমিলারিটি আছে। তো যাই হোক, আপুটা কমেন্ট করেছে, আপু আপনারা কোথায় থাকেন? আমরা সিলেটে থাকি। আর এই কমেন্টটা মনে হয় অনেক আগের, তো এখন তো মোটামুটি আপনি জানেন আমরা কোথায় থাকি। আর তো আরেকটা কমেন্ট পড়ছি, হ্যাপি আক্তার আপু কমেন্ট করেছেন, আপু অনেক সুন্দর হয়েছে ভিডিও, থ্যাংক ইউ সো মাচ আপু। তারপরে আরেকটা আপু কমেন্ট করেছে, আপু তুমি সব দিক থেকে 100-এর ভিতরে 100, তোমার হাজবেন্ড অনেক লাকি তোমার মতো বউ পেয়ে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি জানি না আমি 100-এর ভিতরে কত, তাও আপনি 100-এর মধ্যে 100 দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার হাজবেন্ড অনেক লাকি আমাকে পেয়ে, হয়তো সে হতে পারে যদি তার মুখের থেকে কি বলে আমি শুনেছি, তবে তারপরও বলছি, তবে আমি লাকি তার মতো হাজবেন্ড পেয়ে, এটা আমি সবসময় স্বীকার করি। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আরেকটা কমেন্ট পড়ছি, কাজী মম আপু লিখেছেন, বেবি কিউট, উম্মা সো কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবে আফিফকে ভালোবাসা দিবেন আশা করি। ফারহানা সাদিয়া আপু, সেও আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো সে আপুর একটা কমেন্ট পড়ছে, সে আপু লিখেছেন, মাশাল্লাহ আপু আফিফকে অনেক কিউট লাগছে, আর তোমাকে অ্যান্ড ভাইয়াকেও অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ ব্লেস ইউর ফ্যামিলি, থ্যাংক ইউ সো মাচ আপু। আর এভাবে আমাদের পাশে থাকবেন, আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তারপর তানিয়া আক্তার আপু লিখেছেন, নাইস, থ্যাংক ইউ সো মাচ আপু। শারমিন আক্তার আপু লিখেছেন, শাড়িটা সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা আপু লিখেছেন, আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, আপনার শাড়ির প্রাইসটা কত? থ্যাংক ইউ সো মাচ আপু। আর হচ্ছে আসলে আমি কোনো কিছুর প্রাইস বলাটা নিয়ে একটু স্বাচ্ছন্দ্য ফিল করি না, তো এই জন্য হয়তো বলি না। অনেক সময় অনেক শপিং করে নিয়ে আসি, সেটা দেখিয়ে যে প্রাইসটা পড়বে এটা আমার কাছে একটু আনইজি লাগে, জানি না কেন। তো আমার যদি ভিতরের এই জড়তাটা কাটে তাহলে ইনশাল্লাহ বলার ট্রাই করবো। অনেকে অনেক কিছু দাম জানতে চান, তো আমি কিন্তু খুব কমই সেটা রিপ্লাই দিই, আমার কেন যেন বিষয়টা কেমন যেন লাগে, তো হয়তো বলে দিলে আপনাদের কিছুটা হলে হেল্প হবে, বা আমারও হেল্প হতে পারে যে আমি কমে কিনলাম না বেশিতে কিনলাম বা কোন জায়গা থেকে কিনলাম। তো আমি জায়গাটা বলার ট্রাই করি, বাট প্রাইসটা কেমন যেন লাগে। তারপরে যদি খুব বেশি প্রাইস আপনাদের জানতে ইচ্ছা করে, আপনার পেজে নক দিন, আমি সেখানে বলে দিব, মানে ট্রাই করবো অ্যাটলিস্ট বলে দেওয়ার জন্য, ঠিক আছে। আর হচ্ছে মাসুম খান লিখেছেন, অনেক কষ্ট লাগে যখন SMS এর রিপ্লাই দাও না, থ্যাংক সরি ভাইয়া, আমিও থ্যাংক ইউ বলে ফেলছি বলতে বলতে, যাই হোক সরি ভাইয়া। আসলে আমি ট্রাই করি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য, বা ইনবক্সে যারা আমাকে নক করে অবশ্যই তাদের রিপ্লাই দেওয়ার ট্রাই করি। তো দেখা যায় দিনের একটা সময় আমি বসি, সেই সময়টায় আমি এটা চেষ্টা করি, কারণ বেবি যেহেতু ছোট, ওকে নিয়ে সবকিছু হ্যান্ড ওভার করা বা একসাথে করা কিন্তু সম্ভব হয় না, তো এই জন্য লেট হয়ে যায় হয়তো রিপ্লাই দিতে। তো প্লিজ ভাইয়া বাপুরা একটু মানে কি বলে আমার দিকটা দেখবেন আর রাগ করবেন না, হয়তো আজকে না দিতে পারলেও আমি একদিন পরে বা 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে অবশ্যই আপনার রিপ্লাইটা দিব, সেটা ট্রাই করব, কারণ আমি যখনই সময় পাই বের করে আমি যাই আপনাদের কমেন্ট দেখতে, রিপ্লাই দিতে, এবং হচ্ছে ইনবক্সে যারা SMS করেন তাদের সাথে কথা বলার জন্য। তো প্লিজ কিছু মনে করবেন না, সরি। তারপরে হচ্ছে নির্ঝর জান্নাত লিখেছেন, ভেরি নাইস আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তারপরে সাইমা পাঠান আপু লিখেছেন, পেজ লিংক দাও আপু। পেজ লিংক আমার সব কম মানে ভিডিওর হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, দুটো পেজের লিংক দেওয়া থাকে, আর প্লাস হচ্ছে প্রতিটা ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার চ্যানেলে, দুইটা চ্যানেলেরই লিংক দেওয়া থাকে, সেখান থেকে আপনারা, সরি চ্যানেল না, দুইটা পেজেরই লিংক দেওয়া থাকে, থ্যাংক, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর বলেছে, আপু সারপ্রাইজটা গ্রেট ছিল, আমার খুব ভালো লাগলো, আফরিন সুলতান আপু লিখেছেন। এই এই কমেন্টটা হচ্ছে নতুন, আমার লাস্ট যে ব্লগটা গিয়েছে সেই ব্লগের, মেবি আফিফের চ্যানেলের রিলেটেড, মানে আমার বেবির জন্য কিন্তু নতুন একটা চ্যানেল ওপেন করেছি, কারণ আপনারা সবাই আফিফকে আমার ব্লগের ভিতরে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, তো আমি চিন্তা করলাম যে আফিফকে যারা এত এত বেশি ভালোবাসা দেন, আফিফকে যারা এত বেশি 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 দেখতে চান,
তো তাদের জন্যই আমি ওই চ্যানেলটা ওপেন করেছি, যে সেখানে শুধুমাত্র আপনারা আফিফকেই দেখতে পারবেন। কারণ আমার ব্লগে আফিফকে একটু কম দেখালে অনেকের মন খারাপ হয়, বলে আপু আজকে আফিফকে এত কম দেখিয়েছেন কেন, কেউ বলে যে আপু আপু আপনারা ব্লগের একেবারে প্রথম দিক থেকে আফিফকে দেখিয়েই শুরু করবেন, কেউ বলে আফিফকে দেখিয়ে শেষ করবেন। তো অনেকের অনেক ধরনের রিকোয়েস্ট থাকে এবং আফিফে সবকিছু আপনারা বেশি বেশি দেখতে চান। তো এই জন্য ভাবলাম আফিফের জন্য আলাদা একটা চ্যানেল খুলি, সেখানে আফিফের সব কিছু থাকবে। আর এটা আফিফের একটা ভার্চুয়াল ডায়েরি হিসেবে থাকবে, যে ওর ছোটবেলা থেকে বেড়ে ওঠাটা কেমন ছিল সেটা আমার বাবা এটাও যখন বড় হবে তখন সে দেখতে পাবে। তো অনেক কিছু বলে ফেললাম, তো আফিফের চ্যানেলের নামটাও বলে দিচ্ছি। ওর চ্যানেলের নাম হচ্ছে স্মলেস্ট ইউটিউবার, আর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সাথে কমেন্টেও দিয়ে দিব ফার্স্ট কমেন্টে। তো সেখান থেকেও আপনারা আফিফের চ্যানেলে যেতে পারেন যদি আপনাদের আফিফকে ভালোবাসেন, আফিফকে দেখতে ইচ্ছে করে। অনেক কথা বলছি, অনেক দূরত্ব বলছি, এই জন্য আমার কণ্ঠটা একটু এই অবস্থা হচ্ছে। আমার জানেনই তো বললাম একটু আগে যে আমার ঠান্ডা কাশি শীতের দিন আসলেই লেগে থাকে। তারপরে আরেকটা আপু কমেন্ট করছে, নাইস বেবি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, আমার বাবার জন্য দোয়া রাখবেন। এমনি নয়ন লিখেছেন, এই আইডি থেকে হয়তো ভাইয়া কমেন্ট করেন না আপু কমেন্ট করেন আমি জানি না, তো হয়তো দুজনেই কমেন্ট করেন। তো সে লিখেছেন, আপু তোমাকে যত দেখি ততই মুগ্ধ হই, আল্লাহ অনেক অনেক ধৈর্য দিয়েছে, আর আফিফের জন্য দোয়া রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, আল্লাহ ওকে একজন মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুক। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর এবং এত ভালো একটা কমেন্ট করার জন্য। আসলে এই আপু বা ভাইয়াটাও আমাকে রেগুলার কমেন্ট করেন। যদিও আই লিখেছেন ইমতাজ আপু লিখেছেন, মাশাআল্লাহ আপু তুমি আর ভাইয়া অসাম লাগছে, আর তোমার শাড়ি পরা অসাধারণ লাগে, দোয়া করি তোমরা সারা জীবন এভাবে হাসি খুশি থাকো, লাভ ইউ লাভ ইউ আমার কিউট আপি। থ্যাংক ইউ সো মাচ আপি, এত সুন্দর করে এত সুন্দর একটা কমেন্ট লেখার জন্য। এই আপুটাও রেগুলার আমার ব্লগ দেখে আমি জানি, কারণ রেগুলার তার কমেন্ট আমি আমার ব্লগে পাই। তো আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল, আর আপুর কমেন্টটা পড়ে দিলাম। আরেকটা কমেন্ট পড়ে নিচ্ছি, আপু আফিফের জন্য তোমার ব্লগটা দেখি, থ্যাংক ইউ সো মাচ আপু, আফিফের জন্য ব্লগটা দেখেন। আর আফিফকে বেশি বেশি দেখতে হলে আফিফের চ্যানেলে চলে যাবেন, আফিফের চ্যানেলের নাম হচ্ছে স্মলেস্ট ইউটিউবার, স্মলেস্ট ইউটিউবার, কারণ যেহেতু আমার বাবাটা সবচেয়ে ছোট, আমার মনে হয় এত ছোট বয়স থেকে কারো চ্যানেল ওপেন হয়েছে কিনা আমার জানা নেই, হলে হতেও পারে। তো এই জন্য ওর বাবা আর আমি মিলে এই নামটা সিলেক্ট করেছি। তো আশা করি সেই চ্যানেলটাও আপনাদের ভালো লাগবে। তারপরে আরেকটা কমেন্ট পড়ছি, নিহা আপু লিখেছেন, তোমাদেরকে দেখলে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু, আমাদের জন্য দোয়া করবে। রাহিমা বেগম লিখেছেন, অনেকদিন পর নিজের দেশের শহরটা দেখলাম, ভালো লাগলো আপি, অনেক মিস করি সবকিছু, থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে সিলেটে যারা আছেন, দেশের বাহিরে থাকেন, তারা সত্যি দেশকে মিস করেন, এটা বোঝা যায়। কারণ আমিও যেহেতু সিলেটের নামি, আমিও আমার গ্রামের বাইরে সবকিছু কিন্তু মিস করি। তো তারাও কিন্তু যেহেতু দেশে থাকে না, দেশের সবকিছুই কিন্তু তারা মিস করে। তো তারা আমাকে বেশিরভাগ অনেকেই রিকোয়েস্ট করেন যে আপু আপনি যখন বাহিরে যাবেন তখন বাহিরের সিনগুলো বেশি বেশি আপনার ফুটেজ নিয়ে রাখবেন, কারণ আপনার ব্লগের মাধ্যমে আমরা আমাদের দেশটাকে দেখছি, গ্রামের বাড়ি দেখছি, মানে শহরটাকে দেখছি আর কি, সিলেটটা এখন কেমন আছে। যারা বেশিরভাগই হচ্ছে সিলেটে যারা আছেন দেশের বাহিরে, তারা অনেক ইনবক্সেও বলেন এই কথা। তো আপনাদের সবার জন্যই আমি আসলে সেই ফুটেজগুলো নেওয়ার ট্রাই করি। তো আশা করি আরো সামনের ব্লগগুলোতে ইনশাল্লাহ আপনারা আরো সুন্দর সুন্দর ফুটেজ দেখতে পারবেন, আপনার আপনাদের প্রিয় এবং ভালোবাসার সিলেটকে দেখতে। তো আজকে মোটামুটি অনেক কমেন্ট করে ফেললাম, আর ব্লগটা অনেক বড় হয়ে গেছে, জানি না আপনারা এত সময় নিয়ে দেখবেন কিনা। তো আর বকবক করতে পারছি না, আমার একটু ক্লান্তও লাগছে এখন, আর বাবাকে খাইয়ে ঘুমিয়ে মানে ঘুম পাড়িয়ে রেখেছি, তো সেও মনে হয় উঠে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আমি আর ব্লগটা বড় করছি না, আজকের ব্লগটা এখানে শেষ করে দিব। যদিও এটা ব্লগ কিনা জানি না, এটা বকবকা নিয়ে আমার, আপনারা শুনলেন। তো আপনারা যদি চান মাঝে মধ্যে আমি এভাবে সামনে এসে বকবক করি, তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। আর অনেকেরই কষ্ট থাকতে পারে যে আপু আমার কমেন্টটা কেন পড়েন নাই, লাইভে আসলেন কমেন্ট পড়লেন না, তো বলবো যে প্লিজ আপুরা ভাইয়ারা কেউ রাগ করবেন না, আমি র্যান্ডমলি যাদের কমেন্ট সামনে এসেছে সেভাবেই পড়েছি, কারণ সবার কমেন্ট তো, একটা ব্লগের কমেন্টই যদি আমি পড়তে যাই তাহলে কিন্তু ঘন্টাখানিক সময় লাগবে, কমেন্ট পড়ে রিপ্লাই দিব, তো সেটা তো আসলে আপনারাও দেখবেন না, যাই হোক আর ভালো লাগবে না হয়তো। তবে এরকম ভাবে হয়তো কোনো না কোনো সময় আপনাদের কমেন্ট আমার সামনে চলে আসবে, আর আপনাদের কমেন্টগুলো আমি পড়ে দিব। তো কেউ প্লিজ মন খারাপ করবেন না,
আর কি বলবো, অনেক কিছু তো বললাম, আর কিছু বলবো? আর আজকে কমেন্টগুলো পড়ার সময় আমার একটু ঝামেলা হয়েছে, বললাম তো যে ল্যাপটপে লেখাগুলো খুব ছোট, সেখান থেকে পড়তে আমার কষ্ট হচ্ছে। বাট আমি যে লেখাটা বড় করে নিব সেটাও কেন যেন ওই সময় মাথায় কাজ করতেছিল না। তো যাই হোক, আর আমার মাসখানি যাব, মাসখানি না 15-20 দিনের মতো হবে যে মাথা ব্যথার যে সমস্যাটা, এর জন্য তো কয়েকদিন আগে ব্লগে দেখেছেন নিশ্চয়ই, আমি চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম, বাট সেখান থেকে বললো চোখের প্রবলেম নেই, এটা হয়তো হয়তো মাইগ্রেনের সমস্যা থাকতে পারে। এর আগেও একটা ডাক্তার আমাকে বলেছিল, তো চোখের ডাক্তার বললো যে একটা মেডিসিনের ডাক্তার দেখাতে, তো খুব শীঘ্রই আমি ডাক্তারের কাছে যাব। তো আশা করি ব্যথাটা কমবে। আসলে সমস্যাটা আমি সবকিছু ক্লিয়ারই দেখছি, কিন্তু কেন যেন কোনো কিছুর দিকে তাকালে আমার সবকিছু দুলছে এমন মনে হয়। এটা কি শরীর দুর্বলতার জন্য হচ্ছে কিনা আমি জানি না। তো যাই হোক, আপনারা বেশি বেশি দোয়া করবেন আমার জন্য, আর আমাকে দেখে অনেক সুস্থ সবল মনে হলো। আমার টুকটাক টুকটাক করে অনেক কিছু আছে, মানে অসুস্থতা, সেটা না হলে অন্য কোনো দিন বলবো। আসলে ভালো জিনিসগুলো বলাই ভালো, এসব জিনিস না বলাই ভালো, এসব জিনিস হাইট রাখাই ভালো। আপনি যত মনে করবেন আপনি অসুস্থ, তত বেশি অসুস্থ, মানে অসুস্থতা আপনাকে ধরে বসবে। তো আপনি মনে করেন আপনি ভালো আছেন, সবকিছু মিলিয়ে সুস্থ সবল আছেন, সেটাই সবচেয়ে বড় কথা। আল্লাহর রহমতে মানে এটা চিন্তা করেন যে অন্য মানুষগুলোর তুলনায় হাজার হাজার গুণে আপনি ভালো আছেন। কত মানুষের কত কিছু নেই, আল্লাহ কত ভাবে মানুষকে সৃষ্টি করে, অ্যাটলিস্ট একটা স্বয়ংসম্পূর্ণ মানুষ হিসেবে যে আমাকে সৃষ্টি করেছেন বা আপনাকে সৃষ্টি করেছেন, সেটা কি কম কিছু? সেটা অনেক কিছু। আজকে আমার একটা হাত না থাকতে পারতো, একটা পা না থাকতে পারতো, বা আমার শরীরে একটা অঙ্গ না থাকতে পারতো, আমি কথা বলতে না পারতাম, বা আমি কানে না শুনতাম, এগুলো কিন্তু অনেক বড় একটা জিনিস। তারপর এগুলো থাকার পরও কিন্তু আমরা অনেকে অনেক সময় ডিপ্রেশনে চলে যাই, আমার লাইফে কিছুই নেই, আমি কারোর সাথে কথা মানে কি বলে অনেকের এটা আছে ওইটা আছে, আমার কেন নাই, আমি এটা হতে পারছি না, সেই এটা হচ্ছে, এইসব চিন্তা না করে চিন্তা করেন যে আমি যে যেখানে আছি এই জায়গাটা আসার জন্য আমার পিছনে হাজার হাজার মানুষ আছে যে তারা পরিশ্রম করতেছে শুধুমাত্র আমার জায়গায় আসার জন্য, ঠিক আছে? এভাবে নিজেকে চিন্তা করেন, তাহলে দেখবেন মানে যখন এই পজিটিভ জিনিসটা চিন্তা করবেন দেখবেন নিজের ভিতর থেকে কতটা সাহস আসে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এটা আমি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বলছি, এবং বিশেষ করে আপুদের ক্ষেত্রে বলছি, যে আপুরা অনেকেই ভাবেন যে আমি সংসারে কাজ করছি আর তো কিছু করছি না, কেন এমনটা ভাববেন? এই কাজটাই কজন করতে পারে সেটা একবার চিন্তা করেছেন? করেননি, সেটা চিন্তা করেন যে আপনি যে কাজটা করছেন বা আপনি যে অবস্থানে আছেন, আপনার এই অবস্থানে থাকতে পারে বা আসতে পারে এরকম কয়জন মানুষ আছে, আর আপনি যে যে লেভেলটা আল্লাহ আপনাকে লিখেছে সেই লেভেলটাই আসার জন্য হাজার হাজার মানুষ বসে আছে। এবং হচ্ছে যে আপনি মানে স্বয়ংসম্পূর্ণভাবে খেতে পারছেন, পড়তে পারছেন, অসুস্থ হলে চিকিৎসা করতে পারছেন, সেই জিনিসটা কয়জন পাচ্ছে? এমনও হাজার হাজার মানুষ আছে যারা এক বেলা খেতে পারছে না। তো আল্লাহ কি তার থেকে আমাদের অনেক ভালো রাখেনি? অবশ্যই ভালো রেখেছে। তো যে মানে যে জায়গায় যে অবস্থায় যেমন ভাবে থাকবেন আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমাদের এই অবস্থায় রেখেছে। কারণ যত বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহ সন্তুষ্ট হবে এবং আপনার চাহিদা আল্লাহ তত বেশি পূরণ করার চেষ্টা করবেন। তো আজকে অনেক কিছু বলে ফেললাম আপনাদেরকে, জানি না আমার এই বকমকানি আপনাদের কেমন লেগেছে। কথা বলতে গেলে আসলে অনেক কথা বলে ফেলি আমি, এই জন্য সরাসরি কথা বলতে কম আসি। আর আরেকটা কথা, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে কি বলে সরাসরি ভাবে এসে কথা বলতে, তাই ভিডিওর মাধ্যমে আসলাম, লাইভে আসতে বলেছেন অনেকে। ইনশাআল্লাহ লাইভে কোনোদিন আসবো, আপনাদের সাথে কথা বলবো, তবে একটু সময় সুযোগ বের করে আসতে হবে, কারণ বুঝেনি তো আফিফ বাবাই বলে কথা, তাকে তো সময় দিতেই হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কি বলবো, নিজের কাছের প্রিয়জনদেরকে বেশি বেশি করে সময় দেন, আর নেগেটিভ জিনিসগুলো থেকে দূরে থাকেন, পজিটিভ জিনিসগুলো দেখতে চিন্তা করতে এবং পজিটিভিটি নিয়ে বাঁচার চেষ্টা করেন। নেগেটিভ সব কিছুর ভিতরেই থাকবে, আপনি যত ভালো কাজ করেন যত খারাপ কাজ করেন আপনার পিছনে নেগেটিভ জিনিস থাকবে। তো নেগেটিভ জিনিসটা আপনার কি দরকার আছে দেখার? সাপোজ আমি একটা উদাহরণ দিই যে আমার ব্লগে যে নেগেটিভ কমেন্ট থাকে না তা কিন্তু না, তবে সেখানে যদি 100টা কমেন্ট আসে, 100টা কমেন্টের মধ্যে 98টা বা হচ্ছে 97টা কমেন্টই থাকে পজিটিভ ভালো কমেন্ট, তো সেখানে ওই দুই একটা কমেন্ট দেখার তো দরকার নেই, দরকার আছে? তো আমি যদি ওই দুই একটা কমেন্ট নিয়ে পড়ে থাকি তাহলে দেখা যাবে আমি পজিটিভ কাজগুলো করতে পারবো না, এবং আমার ব্লগে এসে যদি নেগেটিভ কথা, নেগেটিভ মানুষকে উত্তর দিতে চায়, ভালো করতে চায়, তাহলে কিন্তু আরো জিনিসটা বড় হচ্ছে।
আসলে আমি যেটা বিশ্বাস করি যে আপনি মানুষকে বুঝাতে পারবেন, শিখাতে পারবেন, কিন্তু কোনো মানুষকে পরিবর্তন করতে পারবেন না। যদি সে নিজের থেকে পরিবর্তন না হয়, তাহলে আমি তার নেগেটিভ কমেন্টের উত্তর দিতে পারবো, তাকে বুঝাতে পারবো, তাকে রিকোয়েস্ট করতে পারবো যে এরকম কিছু বললেন না, এই না সেই না, অনেক কিছু বলতে পারবো, করতে পারবো, কিন্তু তাকে কিন্তু আমি পরিবর্তন করতে পারবো না। সে যদি নিজের থেকে পরিবর্তন না হয়, তাহলে তার জিনিসটা তার মতোই থাক না, তার জিনিসটা আর একটু নাড়াচাড়া করার কি দরকার আছে? মানে যখনই তার নেগেটিভ জিনিসটা আমি নাড়বো চাড়বো, কমেন্টে উত্তর দিব, তারপরে হচ্ছে কি বলে আমার ব্লগে বলবো, তখন সে কিন্তু উৎসাহ পাবে যে না, সে তো আমার জিনিসটা নিয়ে মাথা ঘামাচ্ছে, তার আমি তাকে আরেকটু ঘামাই। তো এই ঘামানোর দরকার নেই ভাই, তার কমেন্ট নিয়ে সে থাক। আমি এটা সবাইকে বলবো যারা ইউটিউবে ভিডিও করছেন বা যে কোনো কাজ করছেন, আপনাদের বাস্তব লাইফেও কিন্তু এরকম হয় যে নেগেটিভ জিনিসগুলো আপনাকে মানুষ বলে। আপনি যখন একটা জব করছেন, আপনি যখন ঘরের এই কাজটা করছেন বা বাহিরে গিয়ে জিনিসটা করছেন, সবাই কিন্তু বলে। তো তাদের বলবো যে কে কি পিছনে বলছে, সে পিছনে বলছে, আপনার সামনে বলতে পারছে না। তো তাদেরকে বাদ দিন, আপনি আপনি যে কাজটা করছেন সেটার দিকে একেবারে সুন্দর মানে মনোনিবেশ করেন এবং সেই কাজটা করেন, ঠিক আছে? তো আজকে অনেক কথা বলে ফেললাম আর অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, জানি না আপনার ভিডিওটা এতখানি দেখবেন কিনা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।